বাগুইহাটিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হলো একটি কমিউনিটি কিচেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাগুইহাটিতে একটি কমিউনিটি কিচেনের শুভ উদ্বোধন হলো আজ। 300 পরিবারের হাতে খাবার তুলে দিয়ে আজ উদ্বোধন করেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী। এই অতিমারী পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে যারা দিন আনা দিন খাওয়ার নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার, তাদের কথা মাথায় রেখে এই কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে। বিনামূল্যে এখান থেকে খাবার পাবে সাধারণ মানুষ। যারা এখান থেকে খাবার নিতে ইচ্ছুক, আগের দিন রাত 9টার মধ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মূল কার্যালয়ে নাম নথিভুক্ত করাতে হবে। এবার শুনে নেওয়া যাক রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সীর বক্তব্য। একটা কথাই বলছি যে অন্তত রাজারহাট গোপালপুর মানুষ নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনাদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, শুধু নিজের লোক আমরা নিজেদের কাজে দায়িত্ব নিয়ে আপনাদের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার অক্ষরে অক্ষরে চেষ্টা করব। তাই যাদের এই লকডাউনের মধ্যেও চিন্তার ধাজ কপালে পড়েছিল, তাদের পাশে এই ছাত্র বৈষ্ণবরা এসে দাঁড়িয়েছেন এবং তারা তাদের মুখে হাসি তুলে দিয়েছেন। তাই তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে আমার অনেক ভালোবাসা।